Happy New Year! Assalamualaikum. This is me, Sweetie, from Bangladesh Australian Blogger Channel. So, kemon acho tumra shobai? Video shurute shobai ke notun bochhorer shubhechha and Happy New Year. So, Australia Melbourne e abar lockdown shuru hoye giyeche ajke. Mane kichu case dhora poreche ebong 5tar por theke shob bondho. তো আমাদের আসলে হ্যাপি নিউ ইয়ার ওভাবে যে ফায়ারওয়ার্ক তোমাদেরকে দেখাবো দেন কাউন্টডাউন করব ওভাবে হচ্ছে না তো আমি ভাবলাম যেহেতু ফ্যামিলি এখানে আছে বড়পু আছে ওদের সাথে আমরা বিকালের নাস্তাটা করি এবং আমি বাসা থেকে কিছু টুকিটাকি বানিয়ে নিই টোটালি সারপ্রাইজ ওরা জানে না এবং রাতে মাসুদ ভাইয়ের সাথে প্ল্যান আছে বড়পুদেরকে নিয়ে ডিনারটা করব সো তোমাদেরকে আমার 31st নাইট এবং নতুন বছরের শুরু কিভাবে করি সেই ব্লগটা আজকে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও একটা লাইক দিও मन चले शेयर करो तो चलो वीडियो शुरू करो তো বেসিক্যালি আজকে ফ্যামিলি ছাড়া একটা নতুন বছর আমরা শুরু করতে যাচ্ছি আমরা মানে আমি শুরু করতে যাচ্ছি আমার জন্য তো একদমই নতুন আম্মু ছাড়া আমার বোনরা ছাড়া সো যাই হোক আবিরের সাথে আমার নতুন বছর আজকে শুরু হবে তো আমি ভাবলাম যে একটু মানে বিকেলের নাস্তাটা আমি বানাই সো আমি এখানে বারবিকিউ পিজা বানাবো আর যেহেতু মানে অল্প করে বানানো যায় না পাশেই বড়াপু আছে তো আমি ভাবলাম যে একটু বেশি করে বানাই তাহলে আমরা ওদের সাথে বিকালে নাস্তাটা এনজয় করতে পারবো সো এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি এবং এখন আমি পিজাটা বসিয়ে দিব আর আমি পিজাটা অবশ্যই চুলায় বানাবো এই পিজার রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এটা কিন্তু খুবই ইনস্ট্যান্ট হয়ে যায় জাস্ট ডোটা কিনে আনি উপরে সব টপিং দিয়ে দিব দেন হয়ে যাবে সো তোমরা দেখে নিতে পারো আমার রেসিপিটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব সো দেখো চিজটা যখন মেল্ট হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে ফেললাম খুবই ইজি মানে চুলাতে একদম 10 মিনিটে করে ফেলা যায় তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে আমি লিংক দিয়ে দিব তাহলে বানিয়ে ফেলতে পারবে আর এদিকে আমি গত রাতে একটু পুডিং বানানোর ট্রাই করেছি তো আমার যেহেতু পুডিংয়ে মোল্ড নেই সো আমি কাপেই করেছিলাম যেটা মানে ভিতরে তো খেতে খুবই মজা হয়েছে বাট আউটলুক খুবই বাজে এসেছে সো সরি কারণ পুডিং আমার ফার্স্ট টাইম বানানো আর আমি যেহেতু মিষ্টি কম খাই সো আমি একটু বানাতেও পছন্দ করি না খুবই কম মিষ্টিতে আমার আগ্রহ বানাতে বাট পুডিংটা আসলে ভিতরে অনেক সফট হয়েছে যদিও দেখতে খারাপ হয়েছে কারণ আমার একদম কাপ থেকে বের করতে একটু কষ্ট হয়েছে ও বড়পু এবং ভাইয়ের কাছে সারপ্রাইজ আমরা মানে দিচ্ছি আমরা সারপ্রাইজ কি বলবো স্ন্যাক্স বলেন বিকালে নাস্তা বলেন চাই বলেন তো পিজা বানালাম দেন কালকের পুডিং ছিল যেটা একদমই ভালো হয়নি খেতে মজা বাট ঠিক মতো আমি ইয়ে করতে পারিনি যেহেতু আমার পুডিংয়ে মোল ছিল না তো যাই হোক আর চিপস নিলাম একটু ডিপস নিলাম সো চিপস দিয়ে খাবো তো ভালোই দেখি সারপ্রাইজটা কেমন হয় তোমাদের সাথে আজকের এই সুন্দর বিকেল শেয়ার করব তো চলো শেয়ার করি আর আবির মহাশয় নিচে সবকিছু নামিয়ে মোবাইল আনতে ভুলে গিয়েছে সো আবার মোবাইল আনতে গেল দেখাচ্ছি ভাই হ্যালো নো হ্যালো জীবন গেল বলতো এই কাপড় কেন দিছে করোনার জন্য এই কাপড়টা এটা মৌসুমি আপু ভালো বলতে পারবে কাপড়টা কেন দিছে
তো বড়াপু এবং ভাইয়া তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছে আমাদেরকে দেখে, কারণ নতুন বছরটা আমরা এইভাবে শুরু করবো এটা খুবই বেশি ব্লেসিং আমাদের জন্য। তো ভাইয়াকে আমি পরীক্ষা দিচ্ছিল, সেখান থেকে তুলে আনলাম, বললাম যে পিজা কাটতে হবে। তো ভাইয়া খুবই সুন্দর করে পিজা কাটছিল এবং সবাই খুবই প্রশংসা করেছে, তোমরা দেখতেই পারছো আউটলুক। এবং এরিফাকে আমরা মানে প্ল্যান করে ফেলছি যে রাতে ডিনারটা আমরা কোথায় করবো। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো যদিও আমাদের মানে সবার আসলে বিকেলে নাস্তা খাওয়ার পর রাতে আর খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, বাট আমরা চাচ্ছিলাম যে রাতে একটু বের হই ফ্যামিলি মিলে, যেহেতু ফ্যামিলি আছে এখন আমরা একসাথে বছরের শুটা আসলে করি। তো ভাইয়া বলল যে ওনার আগে প্ল্যান ছিল আমাদেরকে রাতে পিক করে নিয়ে যাওয়া, তো এটা আসলে একদমই সারপ্রাইজ ছিল ওদের জন্য। তো ওরা খুবই মজা পেয়েছে আসলে, এভাবে কিন্তু মাঝে মাঝে সারপ্রাইজ দিলে আমার খুবই ভালো লাগে, মানুষকে সারপ্রাইজ দিতে আমারও সারপ্রাইজ পেতে ভালো লাগে, বাট আনফর্চুনেটলি কেউ আমাকে সারপ্রাইজ দেয় না, তার আগেই সবাই ধরা যে আমি বুঝে যাই। তো খুবই ভালো লাগলো। আর এদিকে আমার বড় ভাইয়া একটু পন্ডিতি করে আবার সে আলু মানে কেটে আলুর মানে পিঠা বানাচ্ছে, যেটাকে ঝাল পিঠা বলে, সো যেটা আমরা কেউই খেতে পাইনি কারণ আমাদের পেট এত ভরা ছিল। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি বাসায় একটু পর চলে যাবো এবং রেডি হয়ে একসাথে ডিনারে আমাদের দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা আপনারা ভাববেন আপুরা খেয়েই মানে বছরের প্রথম দিন শুরু করলো। আসলে আমাদের খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে সুন্দরভাবে সব কিছু দেখানো, ফায়ার ওয়ার্ক দেখানো, তো এখানে আসলে ওভাবে হয়নি, তাই আমি দেখাতে পারিনি যেহেতু এখানে 5টার পর সব অফ করে দিয়েছে। তো আমরা একদম বাসায় এসে আমি আর আবি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। আমরা অবশ্যই একটু লেট করে বের হয়েছি 10টার পরেই, যেহেতু আমরা একটু বিকেলে হ্যাবি করে খেয়ে ফেলেছিলাম। সো যাই হোক, আমরা আসলে একটু রেস্টুরেন্ট খুঁজছিলাম যে নতুন করে রেস্টুরেন্টে যাওয়া যায় কি না, বাট মানে সব বন্ধ ছিল আর যেগুলো খোলা ছিল সেগুলোতে এত মানুষ অ্যালাউ করছিল না। সো আমি ভাইয়া আবির এবং বড়াপু বারবিকিউ লাঞ্চে যাবো। সো ওখানকার যে খাবারের রিভিউ সেটা অলরেডি আমার একটা ব্লগে দিয়েছিলাম বপুর সাথে যখন আমি শহরে সিটিতে ঘুরেছিলাম, সো সেখানে আমি ওটা রিভিউ দিয়েছি। আজকে আর রিভিউ দিব না কারণ আমরা সেম খাবারই খাবো আর অলরেডি বড়াপুরা পৌঁছে গিয়েছে, তো আমরাও খুবই ফার্স্ট ফার্স্ট যাচ্ছি। সো তোমাদের সাথে সেখানে দেখা হচ্ছে। তো তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা বুঝেই ফেলেছো এই খাবারগুলো দেখে, এগুলো আগে আমি একবার দেখিয়েছিলাম। সো সেম প্যাকেজে তোমার চিকেন কারাই দিয়েছে, চিকেন মালাই কোফতা দিয়েছে এবং চিকেন দাম বিরিয়ানি, আর এখানে আছে ভাইয়ার পছন্দের নেহারি আর নান রুটি। একদমই টেস্ট আগের মতোই, কোনো মানে চেঞ্জ হয়নি, টেস্টের কোনো হেরফের নেই, ওদের খাবার খুবই মজা, আমি মানে রিকমেন্ড করতে পারি তোমাদের জন্য। নতুন বছর সুন্দর কাটুক, 2020 এর মতো না কাটুক। আপনার কিছু বলেন, হ্যাপি নিউ ইয়ার সবাই কিছু বলেন। Yeah, hopefully next year we can see each other. We are gone back family. We have gone back to lockdown again. No, we are happy. I don't think so. Fingers crossed. We are not going back to... I don't know what's wrong. Like, I'm going to miss you. Happy New Year! Happy New Year! So, today we are in New Year. Our family. We're all staying at home. 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 আমাদের এখানে বাসা মানে সবাই বাসার ভিতরে ফুটাচ্ছে কিন্তু এমনি অফিসিয়ালি হচ্ছে না, তাই না? শুকনো শুকনো হ্যাপি নিউ ইয়ার, মানে যাই হোক আলহামদুলিল্লাহ। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, এভাবে আসলে সিটিটা সাজিয়েছে, ওভাবে জাঁকজমকভাবে কিছুই করা হয়নি। নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া, তোমরা সবাই ভালো থাকো এটাই আমি চাই। আমার তো অনেক ভালো কাটলো, এভাবে হাসি ঠাট্টার মাধ্যমে আমার নতুন বছর শুরু হলো। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট কোনো দিন নেক্সট ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হাফিজ।